হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে প্রতিদিন যে টার্গেট ডাব্লু বিসিস প্রিলিমিনারির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একদম বাছাই করা কোশ্চেন অ্যান্সার নিয়ে আসা হচ্ছে আজকে তার সেট নাম্বার টুয়েলভ নিয়ে আসা হয়েছে এবং আজকে সেটটাই কিন্তু এই সিরিজের সেট সেট কেননা বারো ইন্টু পঁচিশ প্রায় তিনশোটা কিন্তু আজকের সেটটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি এই তিনশোটা তোমাদের কোশ্চেনের মধ্য থেকে অনেকগুলোই কমন আসবে পরীক্ষাতে যেগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে এবং কাল অর্থাৎ নেক্সট দিন পরশুদিন তো পরীক্ষা তো নেক্সট দিন কিন্তু আমি পুরোটা কম্পাইল করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পুরো বারোটার সেট সেইখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষায় যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাস আমাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানেও জয়েন হয়ে যাও সেখানে কুইজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে এবং আর কিন্তু শেষ দুটো দিন পরে রয়েছে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখনও চিন্তিত তারা কিন্তু ই বুকটা পারচেস করে নিতে পারো শেষ দুদিনে কতটা কি করতে পারো দেখে নিতে পারো এখানে পুরো সাত মাসের কিন্তু একদম থিওরি এবং এমসিকিউ কিন্তু দেয়া রয়েছে স্ট্র্যাটেজিকের ই তোমরা পারচেস করে নিতে পারো কেননা সিজিএল চলছে সিজিএলের জন্যও সেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা শুরু করা যাক কি কি কোশ্চেন রয়েছে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হু হ্যাজ অ্যাওয়ার্ডেড ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনাইজেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাই হু অর্থাৎ কাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনাইজেশন অ্যাওয়ার্ড দু হাজার একুশ এই পুরস্কারটা দিয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর আমি অ্যান্সারটা বলে দেবো তো কোশ্চেন নাম্বার ওয়ানের অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডক্টর হর্ষবর্ধন ডক্টর হর্ষবর্ধন তেনাকে হু থেকে ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনাইজেশন অ্যাওয়ার্ড দু হাজার একুশ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টু হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাস নিউ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা ভিভিআই করে রাখতে পারো পরীক্ষায় আসার চান্স রয়েছে আমাদের প্রিভিয়াস যিনি চিফ সেক্রেটারি ছিলেন তেনার নাম হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এখন বর্তমানে কে হয়েছেন তো অনেকেই সঠিক উত্তর করে ফেলেছে অলরেডি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরিকৃষ্ণা ত্রিবেদী হরিকৃষ্ণা ত্রিবেদী বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস ইন্ডিয়া ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইস্যুড বাই পলিসি কমিশন অর্থাৎ এটা কি নীতি সরি নীতি আয়োগ নীতি আয়োগ দ্বারা হচ্ছে পাবলিশ করা একটি ইন্ডেক্স যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি একুশ সালে কোন রাজ্য একদম ফার্স্ট র্যাঙ্ক করেছে এক নম্বর স্থানে রয়েছে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা কেরালা হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড থার্টি টু কিলোমিটার দ্য লং জার্নি হোম টুয়েলভ হান্ড্রেড থার্টি টু কিলোমিটার দ্য লং জার্নি হোম এই পুস্তকটি সম্প্রতি প্রকাশিত হয়েছেন এটি কে লিখেছেন তো কোয়েশ্চেন নাম্বার ফোরের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিনোদ কাপুর বিনোদ কাপুর এই পুস্তকটি লিখেছেন কোয়েশন নাম্বার ফাইভ ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে টু থাউজেন্ড থিম কী ছিল বিশ্ব পরিবেশ দিবস যেটা প্রতি বছর ফিফথ জুন পালন করা হয়ে থাকে তার এই বছর দু সালে থিমটি কি ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকেই সঠিক উত্তর করেছ এবং সঠিক উত্তরটি হবে অপশান ডি ইকো সিস্টেম রেজিস্টোরেশান ইকো সিস্টেম রেজিস্টোরেশান এই বছরের থিম ছিল ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে কোশ্চেন নাম্বার সিক্স রিসেন্টলি হু ওয়াজ সন ইন অ্যাস রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া সম্প্রতি কে ভারতবর্ষের রেলওয়ে মিনিস্টার বা রেল মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে নিউজে কিন্তু এটা হাইলাইট হয়েছিল তো কোশ্চেন নাম্বার সিক্স অলরেডি অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওয়াশিনী বৈষ্ণব ওয়াশিনি বৈষ্ণব আমাদের বর্তমান রেলওয়ে মন্ত্রী যিনি কিছুদিন আগে সম্প্রতি শপথ নিয়েছেন কোশ্চেন নাম্বার সেভেন হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাস নিউ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে ভিভিআই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যেটা মুখ্য জেনারেল অ্যাসেম্বলি তার নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন প্রত্যেকে নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি আবদুল্লা শাহিদ আবদুল্লা শাহিদ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিই যাতে না তোমাদের গুলিয়ে যায় দেখো এখানে প্রেসিডেন্ট বলা হয়েছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির এবং যদি বলে সেক্রেটারি জেনারেল তখন হয়ে যাবে অ্যান্টনিও গুটারিস ইনি হচ্ছেন সেক্রেটারি জেনারেল দুটোর মধ্যে তফাত রয়েছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল দুটোর মধ্যে তফাৎ রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট হোয়েন ওয়াজ দ্য ফাউন্ডে ফাউন্ডিং ডে অব বিমস্টেক সেলিব্রেটেড রিসেন্টলি কোন দিনটিতে বিমস্টেক এই বিমস্টেক সংস্থাটি বা অর্গানাইজেশনটার ফাউন্ডেশান ডে হিসাবে পালিত হল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো বিমস্টেকের ফুলফার্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেকশনাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন তো এটার ফাউন্ডেশান ডে কবে ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছয়ই জুন ছয়ই জুন এটি পালিত হয়েছে এটা ডিটেলসে আমরা দেখবো দেখো বিমস্টেক ফুল ফর্ম দেখতেই পাচ্ছ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকশনাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এস্টাবলিশড হয়েছিল এটা ছয় জ জুন উনিশশো সালে তো সেই জন্য ছয় জুন এটি পালন করা হয়ে থাকে ফাউন্ডেশন ডে হিসাবে হেডকোয়ার্টার রয়েছে এটার ঢাকা বাংলাদেশে কোন কোন দেশ এইটার সদস্য দেশ আমরা দেখব সাতটা মেম্বার রয়েছে কান্ট্রি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন হুইচ স্টেট স্টপস দ্য অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স টু থাউজেন্ড কোন রাজ্য অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স দু হাজার সালে যে ইন্ডেক্সটা প্রকাশিত হয়েছে তার টপে রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ টপ করেছে অর্থাৎ এক নম্বর স্থানে রয়েছে অ্যানিমিয়ামুখ ভারত ইন্ডেক্সে কোয়েশ্চেন নাম্বার টেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে কে নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অনুপ চন্দ্র পাণ্ডে অনুপ চন্দ্র পাণ্ডে এবং চিফ ইলেকশন কমিশনারকে চিফ ইলেকশন কমিশনার কিন্তু আমাদের সুশীল চন্দ্র যেটা আমরা গত কোন একটা ক্লাসে আমরা সেটা করেছিলাম এবং এটা হচ্ছে শুধু ইলেকশন কমিশনার কিন্তু চিফ ইলেকশন কমিশনার কিন্তু আলাদা তিনি হচ্ছেন সুশীল চন্দ্র ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন অন হোয়ার ডেট ওয়াজ দ্য ফার্স্ট সোলার এক্লিপস অফ টু থাউজেন্ড ইন ইন্ডিয়া অর্থাৎ দু সালের প্রথম সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ কোন দিনটিতে দেখা গিয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো দু হাজার একুশ সালের প্রথম সূর্যগ্রহণ কোন দিনটিতে দেখা গিয়েছিল তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দশই জুন এই রকম প্রশ্ন কিন্তু পিএসসি ফেলে দিতেই পারে কিছু করার নেই তোমরা পিএসসি খুব ভালোভাবেই চেনো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন্ডিয়ান নেভি হ্যাজ স্টার্টেড করপ্যাট এক্সারসাইজ উইথ হুইচ কান্ট্রি ভারতীয় নৌসেনা করপ্যাট নামে এক্সারসাইজ কোন দেশের সাথে সংঘটিত করছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থাইল্যান্ড থাইল্যান্ডের সাথে করপ্যাট নামক এক্সারসাইজটা আমাদের ভারতীয় নৌ সেনা বা নেভি এটা শুরু করেছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ওন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অ্যাট ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি দু সালের ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে কোন ভারতীয় অভিনেত্রী বেস্ট অভিনেত্রীর অ্যাওয়ার্ডটি পেয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি একদম বাছাই করা করা কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের করানো হচ্ছে যেগুলো আসার চান্স কিন্তু প্রবল রয়েছে তোমরা বিগত যে সেটগুলো দেখেছো সেগুলোতেও তোমরা নিজেরাও দেখে থাকবে যে কোশ্চেনগুলো একদম স্ট্যান্ডার্ড করানো হয়েছে তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিলোত্তমা সোম তিলোত্তমা সোম কোয়েশ্চেন নাম্বার ফোরটিন জি সেভেন সামিট টু এর থিম কি ছিল তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ততক্ষণ আমি বলে দিই জি সেভেন সামিটটা হোস্ট করেছিল হোস্টেড বাই ইউকে এবং পরিচালনা করেছিলেন ইউকে তোমার প্রাইম মিনিস্টার বরিস বরিস জনসন ঠিক আছে বরিস জনসন ইউকের প্রাইম মিনিস্টার তিনি এটাই হচ্ছে প্রিসাইডেড করেছিলেন এবং হোস্ট করেছিলেন ইউকে তো থিম কী ছিল কোয়েশ্চেন নাম্বার ফরটিনের তো কোয়েশ্চেন নাম্বার ফরটিনের থিম ছিল অপশান এ বিল্ড ব্যাক বেটার অনেকেই সঠিক উত্তর করেছো বিল্ড ব্যাক বেটার এটাই ছিল দু হাজার একুশ সালে জি সেভেন থিম কোশ্চেন নাম্বার ফিফটিন ইন হুইচ অস্ট্রেলিয়ান সিটি উইল দ্য টু থাউজেন্ড থার্টি টু অলিম্পিক গেমস বি হেল্ড এখানে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম কীভাবে লিস্টটা নষ্ট হয়ে গিয়েছে আমি এখানে আরও সুন্দর করে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বলছে দু হাজার বত্রিশ সালে অলিম্পিক গেমসটা অস্ট্রেলিয়ার কোন শহরে পালিত হবে তো ততক্ষণে তোমরা এটা কমেন্ট করো ততক্ষণে আমি লিখে দিই দেখো দু হাজার একুশ সালে এটা কোথায় হয়েছে অলিম্পিক টোকিও জাপান দু হাজার চব্বিশ সালে কোথায় হবে অলরেডি তোমরা অনেকেই জানো হয়তো প্যারিস যেটা আছে ফ্রান্সে দু হাজার আঠাশ সাল দু হাজার আঠাশ সালে হবে লস অ্যাঞ্জেলেস যেটা ইউএসএতে রয়েছে এবং দু হাজার ষোলো সালে যেটা হয়েছে সেটা হচ্ছে রিও ব্রাজিল ওকে তো এই আমি এই লিস্টটাই করে দিয়েছিলাম এটা এখান থেকে উড়ে গিয়েছে তো কোশ্চেন নাম্বার ফিফটিন কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ দু সালে কোনটা হবে এখানে দু কোনটা হবে অপশন ডি ব্রিজ বেন অস্ট্রেলিয়ার ব্রিস বেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব হু ওন ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল টেনিস টাইটেল টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অস্ট্রেলিয়া ওপেন্স ফ্রেঞ্চ ওপেন্স ইউএস ওপেন এবং উইম লন্ডন ওপেন্স কারা কারা জিতেছে সবগুলো কিন্তু পরীক্ষায় করে যাবে পরীক্ষায় আসার চান্স কিন্তু রয়েছে বোথ মেন এবং ফিমেল ওকে তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নোভাক জোকোভিক নোভাক জোকোভিক এবং এখান থেকে ইম্পর্টেন্ট একটা তথ্য বলে দিই সমস্ত দু সালে সমস্ত যতগুলো টেনিস টুর্নামেন্ট হয়েছে মেন মেন থেকে সবগুলোই নোভাক জোকোভিক জিতে নিয়েছেন ওকে শুধু ফিমেলটা চেঞ্জ হয়েছে একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ওন দ্য পুলিশ দ্য প্রাইজ টু ক্যাটাগরি অফ ফিকশান কোন বইটি দু সালে ফিকশান ক্যাটাগরিতে পুলিশ পুরস্কারটি জিতেছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্য নাইট ওয়াচম্যান দ্য নাইট ওয়াচম্যান লিখেছেন কে লিখেছেন লুইস এডরিচ ওকে লুইস এডরিচ এই নাইট ওয়াচম্যান বইটি লিখেছেন এবং এই ফিকশন ক্যাটাগরিতে এই বইটি পুলিশ যার্স অ্যাওয়ার্ডটা পেয়েছে কোশ্চেন নাম্বার এইটিন ফ্রেঞ্চ ওপেন ওমেন্স সিঙ্গেল টেনিস টাইটেল দু হাজার একুশ কে জিতেছেন আমি প্রতিটা সেটেই কিন্তু এরকম টেনিস থেকে অনেক কোশ্চেন রেখেছিলাম তো উইম লন্ডন অস্ট্রেলিয়া ফ্রেঞ্চ বিগত সেটগুলোতে সবই করানো হয়ে গিয়েছে তোমরা একটু দেখে নেবে তো ফ্রেঞ্চ ওপেন আমরা মেন্স থেকে দেখলাম নোভাক জোকোভ জিতেছেন এবং ওমেন্স সিঙ্গেলস টাইটেলটা কে জিতেছেন সেটা আমরা দেখব ফ্রেঞ্চ ওপেনে তো কোশ্চেন নাম্বার এইটিনের অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বারবোরা কি কোভা বারবোরা ক্রেজ কি কোভা তিনি ওমেন সিঙ্গেল টেনিস টাইটেল টু থাউজেন্ড টোয়েন্টি ওপেন জিতে নিয়েছেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হুইচ ওমেন জার্নালিস্ট অফ ইন্ডিয়ান ডিসেন্ট হ্যাজ বিন অনার্ড উইথ পুলিশ দার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার চান্স প্রবল ভি কোন ভারতীয় জার্নালিস্ট যিনি দু সালের পুলিশ যার অ্যাওয়ার্ডটা পেয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তরটি সঠিক উত্তর অপশান বি মেঘা রাজা গোপালান মেঘা রাজা গোপালান তিনি ভারতীয় একজন ওমেন জার্নালিস্ট যিনি পুলিশ যার অ্যাওয়ার্ড টু পেয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি

দিক থেকে র্যাঙ্ক হচ্ছে সিক্স ইন্ডিয়ার ওকে সিক্সথ র্যাঙ্কে রয়েছে ছ নম্বর র্যাঙ্কে রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল কম্পিটিটিভনেক্স ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইস্যুড বাই আইএমডি ইন্টারন্যাশনাল মনিটারি হচ্ছে তোমার আইএমডি দ্বারা পরিচালিত একটি ইন্ডেক্স যেটা হচ্ছে গ্লোবাল কম্পিটিভনেক্স ইন্ডেক্স দু হাজার একুশ সালের ডাটা অনুযায়ী ভারতের

প্রতি বছর একুশে জুন পালন করা হয়ে থাকে এই দিনটিতে আরও একটি ডে পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড মিউজিক ডে ওকে ওয়ার্ল্ড মিউজিক ডেও পালন করা হয়ে থাকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুর অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইয়োগা ফর ওয়েলনেস ইগা ফর ওয়েলনেস ছিল দু হাজার সালের অর্থাৎ এই বছর ইন্টারন্যাশনাল ইয়োগা ডের থিম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ ইন্দো আমেরিকান কেমিস্ট হ্যাজ বিন অনার্ড উইথ ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ কোন ইন্দো আমেরিকান রসায়নবিদ দু হাজার একুশ সালে ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড ডি জিতে নিয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ইম্পর্টেন্ট প্রশ্ন তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুমিতা মিত্র সুমিতা মিত্র যিনি ইন্দো আমেরিকান একজন রসায়নবিদ তিনি একুশ সালের ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ডটা পেয়েছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক ইটস ওয়ান্ডারফুল লাইফ কে সম্প্রতি প্রকাশিত একটি বই ইটস ওয়ান্ডারফুল লাইফ এই পুস্তকটি লিখেছেন নিচে চারটে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে বেছে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অনেকেই সঠিক উত্তর করেছো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাস্কিন বন্ড রাস্কিন বন্ড ইটস এ ওয়ান্ডারফুল লাইফ এই বইটি লিখেছেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স টু আজকের সেটের শেষ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হবে অপশন বি অনেকেই সঠিক উত্তর করেছো দশম স্থানে রয়েছে ওকে তো গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এই বারোটা সেটের মধ্যে থেকে বারো ইন্টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিনশোটা কিন্তু এমসি করে ফেলেছি ফেলেছি যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাওনি তারা কিন্তু দেখে নিতে পারো টেলিগ্রাম থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো এবং আমি তোমাদের এই বারোটা সেট একসাথে কমফাইল করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যাতে একসাথে তোমরা পেয়ে যাও সমস্ত কিছু ওকে তো এর থেকে বেশি কিছু আর করার দরকার আছে বলে আমার মনে হয় না শুধু কয়েকটা আমি টপিক আজকে বলে দিচ্ছি যেগুলো তোমরা দেখে যাবে নোবেল প্রাইজ দু ঠিক আছে তারপর টেনিস টেনিস দু হাজার কুড়িও দেখবে এবং দু হাজার একুশ অস্ট্রেলিয়ান ফ্রেঞ্চ ইউএসএ তারপর তোমার ওয়েম লন্ডন ওকে তারপর কোথায় এশিয়ান এশিয়ান গেমস হলো ঠিক আছে এশিয়ান গেমসে কে কোথায় স্বর্ণপদক জিতেছে কোন ক্যাটাগরিতে সেগুলো দেখে যাবে এগুলো তারপর রিসেন্টলি অ্যাওয়ার্ডগুলো দেখবে অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অবশ্যই অবশ্যই ইন্ডেক্স বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ওকে এইগুলো কিন্তু দেখবে আর কিছু বাদ গেল কি কিছু গভর্নমেন্ট স্কিম সমস্ত কিছুই কিন্তু এখান থেকে করে দেওয়া হয়েছে তবুও তোমরা কিন্তু একটু পাট পাট করে দেখে নিয়ে যেতে পারো যাতে তোমাদের মনে থাকে ওকে তো আজকের মতো এইখানেই আমরা স্টপ করছি এবারের এই প্রিলিমিনারির জন্য তো আমরা আবার শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি তো এতক্ষণের জন্য কিন্তু মানে এই সময়ের জন্য কিন্তু এখানেই শেষ করছি গত মানে নেক্সট দিন আর কারেন্ট অ্যাফেয়ার্স আনবো না তোমরা কিন্তু এই যত দূর হয়েছে ততদূরই প্র্যাকটিস করো বেশি জেনে গেলে কিন্তু সব কিছু গুলিয়ে যাবে তো সব সকলকে একদম অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দেবে ইবুক তোমরা এখনও সময় রয়েছে পার্চেস করতে পারো এখানে সমস্ত ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটা লাইক এবং কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও কেননা পরের বছরের জন্য প্রিপারেশন আরও ভালোভাবে নিতে হবে দু যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তো সকলকে বাইশ তারিখের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট ওকে তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ